আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। রাজধানীতে আবারও আলোচনায় 28 অক্টোবর মহাযাত্রায় কি আনছে বিএনপি। এরপর জানিয়ে দেব বিএনপি নেতা কর্মীদের হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট পরার পরামর্শ এমপির। এবং জানিয়ে দেব তিন দফা দাবিতে জুম্মা শেষে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ। এরপর জানিয়ে দেব ঢাকায় বিরোধী দলের সমাবেশ ঠেকাতে আবাসিক হোটেল ও বাসে তল্লাশি, গ্রেপ্তারের অভিযোগ। সর্বশেষ জানিয়ে দেব সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলা, সিলেট বিএনপির দুঃখ প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। রাজনীতিতে আবারও আলোচনায় 28 অক্টোবর মহাযাত্রায় কি আনছে বিএনপি। দুর্গাপূজার পর আগামী 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে এক দফা দাবিতে চূড়ান্ত ধাপের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে ওই মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত যা চলমান থাকবে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে আগ্রহের সৃষ্টি হয়েছে যে বিএনপির মহাযাত্রার কর্মসূচিতে কি থাকছে। জানা গেছে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘিরে আবর্তিত হবে মহাযাত্রার কর্মসূচি, যার মূল লক্ষ্য থাকবে তফসিল ঘোষণা ঠেকানো। সেজন্য 28 নভেম্বরের পর 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত টানা কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর লক্ষ্যে বিএনপির এর অংশ হিসেবে তফসিলের অন্তত 2 সপ্তাহ আগে থেকেই এ কর্মসূচি শুরু করতে চায় দলটি। এ সময় ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও আন্দোলন চলবে। আন্দোলনে পুরো দেশকে যুক্ত করবে বিএনপি, তবে রাজধানীর ওপর থাকবে আন্দোলনের মূল ফোকাস। নভেম্বরের শুরুতে এমনকি মহাসমাবেশের পরের দিন থেকেও শুরু হতে পারে মহাযাত্রার ওই কর্মসূচি, যা ঘেরাও দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা বেশি। ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভবনমুখী ঘেরাও কর্মসূচি পালিত হবে। বিএনপি ও যুগপথ সারুকদের সঙ্গে কথা বলায় জানা গেছে আন্দোলনের এ পর্যায়ে ঘেরাও ছাড়াও বিক্ষোভ, অবরোধ, এমনকি হরতালের কর্মসূচিও আসতে পারে। একেবারে শেষ পর্যায়ে দেশজুড়ে চলতে পারে লাগাতার অবরোধের কর্মসূচি। এর মধ্যে থাকতে পারে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ। নেতাকর্মীরা যেখানে থাকবেন সেখান থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করবেন। দু একদিনের মধ্যে যুগপথ আন্দোলনের গুরুত্বপূর্ণ জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকের পর স্থায়ী কমিটির বৈঠকে মহাযাত্রার কর্মসূচি চূড়ান্ত করবে বিএনপি। এদিকে বিএনপি চূড়ান্ত দাপের আন্দোলনের সঙ্গে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে থাকবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। ছাত্রজোটের চূড়ান্ত লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন গড়ে তোলা। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ছাত্র সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাদের, যদিও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকার বিরোধী চূড়ান্ত ধাপের আন্দোলনে জামায়াতে ইসলামীও সম্পৃক্ত হবে। গত 30 ডিসেম্বর আন্দোলন শুরুর পর প্রথম দুটি কর্মসূচি যুগপথ ভাবে পালন করলেও বিএনপির সঙ্গে টানা পড়েনি। পরবর্তী সময়ে একক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে দলটি। এদিকে এক দফার আন্দোলনে জামায়াত সম্পৃক্ত হলে দলটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও তখন পৃথক কর্মসূচি নিয়ে ছাত্র ঐক্যের সঙ্গে যুগপথ ধারায় আন্দোলনে সম্পৃক্ত হতে পারে বলে দাবি ওই সূত্রের। চলমান এক দফার আন্দোলনে সহযোগী শক্তি হিসেবে কাজ করতে গত 29 সেপ্টেম্বর 9 দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের শরিক 15টি ছাত্র সংগঠনের সমন্বয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আত্মপ্রকাশ ঘটে। বিএনপি নেতাকর্মীদের হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট পরার পরামর্শ এমপির। বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে দেওয়া পাল্টা ও পাল্টাপাল্টি মিছিলের ঘটনা ঘটেছে। ডাক্তার সিদ্দিকুর রহমান পটোয়ারি এমপির নেতৃত্বে বিএনপির মিছিলে ধাওয়া ও হামলা করা হয়েছে বলে দাবি দলটির নেতাকর্মীদের। বুধবার রাত 9:30 দিকে বড়াই গ্রামের বনপড়া বাজারে এই ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সকালে একই দাবিতে বিএনপি নেতাকর্মীরা পুনরায় বনপড়া বাজারে মিছিল করেন। এছাড়া বিকালে রাজাপুর বাজারে উপজেলা বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কিছুদিন এগোতেই পেছন থেকে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পটোয়ারির নেতৃত্বে আরেকটি মিছিল তাদের লক্ষ্য করে এগিয়ে আসে। পরে আওয়ামী লীগের মিছিল থেকে ধাওয়া দিলে মুহূর্তে বিএনপির মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিল পরবর্তী পথসভায় ডাক্তার সিদ্দিকুর রহমান পটোয়ারি এমপি বলেন, বিগত সময় বনপাড়ার রাজপথ বিভিন্ন কারণে রক্তাক্ত হয়েছে, এই রাজপথ যাতে আর রক্তাক্ত না হয় সেজন্য বড়াইগ্রাম গুরুদাসপুরের মাটির কোথাও বিএনপি জামায়াতের মিছিল হতে দেবে না। একই সঙ্গে তিনি বিএনপি নেতাকর্মীরা যদি মাঠে নামেই তাহলেই হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরে বের হতে বলেন, অন্যথায় কারো হামলায় তারা মারা গেলে আওয়ামী লীগ তার দায়ী নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বনপাড়া বাজারে এমপির নেতৃত্বে এবং রাত 10:00 দিকে বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেনের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি ও সকাল থেকে মাঠে অবস্থান সত্ত্বেও বৃহস্পতিবার বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের নেতৃত্বে বনপাড়া বাজার
বাজারে দুলুর মুক্তির দাবিতে পুনরায় মিছিল করেন নেতাকর্মীরা। এছাড়া রাজাপুর বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া ও যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনির নেতৃত্বে পৃথক মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিলে বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়ে যায়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি বলেন, বুধবার রাতে আমাদের নেতা দুলুকে আটকের প্রতিবাদে বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল বের হলে এমপির নেতৃত্বে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় কয়েকজন কর্মী আহত হন। এছাড়া রাজাপুর বাজারের মিছিলে পুলিশে বাধা দিয়ে ব্যানার কেড়ে নেয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বাড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, বনপাড়া বাজার সহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিশৃঙ্খলা এড়াতে বিএনপিকে মিছিল করতে নিষেধ করা হয়েছে। তিন দফা দাবিতে জুম্মা শেষে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে সমাবেশ। নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের এই তিন দাবিতে আগামীকাল শুক্রবার বাইতুল মোকারম এর দক্ষিণ চত্বরে ছাত্র যুব সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বাদ জুম্মা ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদেক বিল্লাহ আল মাদানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ সহ জাতীয় নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন এবং উদ্বোধক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ। ঢাকায় বিরোধী দলের সমাবেশ ঠেকাতে আবাসিক হোটেল ও বাসে তল্লাশি, গ্রেপ্তারের অভিযোগ। ঢাকার কাকরাইলের একটি আবাসিক হোটেল থেকে বিএনপি 51 জন নেতাকর্মী সহ মোট 241 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকায় সমাবেশ ঘিরে ধরপাকড় চলছে বিএনপি নেতাদের, এমন অভিযোগের মধ্যে এদের গ্রেপ্তারের খবর এলো। কাকরাইলের মেরিনা নামের ওই হোটেল থেকে মঙ্গলবার রাতে ককটেল নিক্ষেপ করা হয় বলেও দাবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির মতিঝিল বিভাগের উপ কমিশনার রাজীব আল মাসুদের। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে অবস্থান এ হোটেলের। বুধবার সরকার হটানো সহ বিভিন্ন দাবিতে এক দফা আদায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে সমাবেশ করে বিএনপি। পুলিশ কর্মকর্তা রাজীব বলে, নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে পুলিশ কাকরাইলের মেরিনা হোটেলে গেলে সেখানে পুলিশের উপর ককটেল হামলা চালানো হয়। পরে সেখান থেকে 51 জন বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে, তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে দাবি করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে রমনা থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে নেওয়া হবে। অপরদিকে পুরনো নাশকতার মামলায় গ্রেপ্তার আরো 190 জনকে বুধবার আদালতে তোলা হয়, যাদের বেশিরভাগকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এদের মধ্যে মঙ্গলবার রাতে গ্রেপ্তার বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ রয়েছেন। বুধবার দুলুকে নাশকতার অভিযোগে ঢাকার বাড্ডা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। সেই সঙ্গে বিএনপির 11 নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিন রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ। বুধবারের সমাবেশকে কেন্দ্র করে পুলিশ গণগ্রেপ্তার চালাচ্ছেন বলে অভিযোগ করে আসছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত পুলিশ 250 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ঢাকার সমাবেশ বানচালের জন্য এসব করা হয়েছে বলে দাবি ফখরুলের। সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলা, সিলেট বিএনপির দুঃখ প্রকাশ। সিলেট নগরের সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এই দুঃখ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, গত 21 সেপ্টেম্বর সিলেট মহানগরীর সারদা হল প্রাঙ্গণে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর সাথে সিলেটের নাট্য ও সংস্কৃতি কর্মীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হুসাইন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক বিবৃতিতে বিএনপির নেতৃবৃন্দ বলেন, এমন ঘটনায় আমরা দুঃখিত ও মর্মাহত। এ ঘটনায় যারা সংক্ষুব্ধ হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা ও সহমর্মিতা জানাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।